আর কয়েকদিন পর পঞ্চায়েত ভোট, তার আগেই ঐতিহাসিক যোগদান মুর্শিদাবাদের রানীনগরে। রানীনগর দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির ডাকে ঐতিহাসিক যোগদান শেখপাড়া বাবুলতলী খলিলুর রহমান হাই স্কুল মাঠে। গত 8ই জুন রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তারপরেই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তির ছবি দেখা গেছে জেলার বিভিন্ন এলাকায়। 2018 সালের রিপ্লাই দিতে প্রস্তুত হয়েছে বাম কংগ্রেসও। বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধা দিলে পাল্টা করা জবাব দিয়েছে বাম কংগ্রেস জোট। পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। পাশাপাশি কংগ্রেসে যোগদান করেন রানীনগর দুই নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর ফকির। ভোটের আগে এই যোগদান রাজ্যের শাসক দলকে চাপে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আজকের এই যোগদান সভায় পঞ্চায়েত সমিতির সদস্য সহ আরও অনেক নেতৃত্ব যোগ দেন। এখানকার মানুষ তৃণমূলের বিরোধিতা করছে, তৃণমূলের রাজনৈতিক বিরোধিতা তৃণমূল সহ্য করতে পারছে না। তৃণমূল হিংস্র হচ্ছে, তার কারণ মানুষ তার মনের কথা বলতে চাইছে। তৃণমূল মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, কিন্তু মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে চাইছে, এটাই মানুষের অপরাধ। তাই তাদের উপরে আক্রমণ নেমে আসছে। আক্রমণ নেমে আসার পাশাপাশি মানুষ কিন্তু আক্রমণ প্রতিরোধও করছে। এটা মুর্শিদাবাদের নতুন মডেল, মুর্শিদাবাদের নতুন মডেল এটা। তৃণমূলের আক্রমণকে নিরস্ত মানুষ প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। সেই প্রতিরোধ করতে গিয়ে খড়গ্রামে কংগ্রেসের একটা গরিব কর্মী খুন হলো, তা সত্ত্বেও আজও খড়গ্রামে তৃণমূল ছেড়ে মানুষ কংগ্রেসে যোগদান করলো। আজকেও এখানে আসার আগে বহরমপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে লালবাগ থেকে যোগদান করলো, নওদা থেকে যোগদান করলো। আমি সেখানে বলে এসেছিলাম আমি এবার যাচ্ছি রানীনগর, সেখানেও যোগদান। এখন আমরা খালি যোগদান করছি, যোগদান করিয়ে করিয়ে খাস্তে গেলছি।